আজ অষ্টমী পুজো। রাজন্য আমল থেকে রাজধানী দুর্গাবাড়িতে অষ্টমীর দিনে পুজোকে কেন্দ্র করে পুণ্যার্থীদের ভিড় থাকে লক্ষণীয়। শুধু আগরতলাই নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অষ্টমীর দিনে দুর্গাবাড়িতে পুজো দিতে ভিড় জমিয়ে থাকেন। ব্যতিক্রম হয়নি এবারও। রবিবার অষ্টমীর পুণ্যতিথিতে অঞ্জলি দিতে রাজধানী দুর্গাবাড়িতে ভিড় জমান প্রচুর সংখ্যক মানুষ। আর 5টি সাধারণ মানুষের মতো এদিন পুজো দিতে দুর্গাবাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে মায়ের মন্দিরে পুজো দেন তিনি এবং পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানান তিনি। শারদীয়া দুর্গোৎসব মহা অষ্টমীর সকালে সবার মঙ্গল হোক মায়ের কাছে প্রার্থনা। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই নিজের নিজের জায়গা যাতে আমরা সমৃদ্ধশালী হতে পারি, মায়ের কাছে একটি প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।